আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ইস টিভি বাংলার দূরের ও কাশের সুপ্রিয় দর্শক শ্রোতাকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের আলোচ্য বিষয় প্রকৃত শান্তি লাভের উপায় কি এ পর্যায়ের পর্বভিত্তিক আলোচনায় আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে প্রকৃত শান্তি লাভ মূলত দুনিয়াবি শান্তি নয় আগেরাতের শান্তি আগরাতের শান্তি প্রকৃত শান্তির এগুলো লাভ করতে গেলে কি উপায় সে পর্যায়ের আলোচনা চলছিল এবং আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত আলোচক বৃন্দকে আমার পাশেই রয়েছেন এবং রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা এখানে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে যে শান্তি প্রকৃত লাভের একটি অনিবার্য উপায় উপকরণ তো শেখ দিনের মাদানি হেফাজতে দিন বা হেফজুদ্দিন বলতে আমরা কি বুঝবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ মোহতারাম আসলেই আপনি যে প্রসঙ্গ তুলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে আমরা বিশেষ করে গোটা মুসলিম বিশ্বে মুসলিম সমাজ এক বাক্যে একমত যে দিনের বিকল্প নেই দিন মানতেই হবে অবশ্যই এটা এক বাক্যে আমরা সকলে একমত কিন্তু একটু সমস্যার বিষয় হলো দিন বলতে কি বুঝি আমরা একজন কিছু ফতোয়া দিবেন এটার নাম কি দিন একজন বক্তা কিছু বক্তব্য রাখবেন এটার নামে কি দিন আর কেউ কিছু বলবেন এটার নাম কি দিন কোন দার্শনিক কিছু দর্শন পেশ করবেন এটার নাম কি দিন না দিন বলতে কি বিষয় কেউ কোন तरीका কেউ কোন একটা तरीका আবিষ্কার করলেন এটার নাম কি দিন কেউ কোন একটা মতবাদ তৈরি করলেন এটার নাম কি দিন আজকে কিন্তু মুসলিম বিশ্ব এই ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্রময় একটা পর্যায়ে পড়ে গেছে তিহাত্তর দল হয়ে গেছে 73 দল আসলে বিষয়টা একটু খেয়াল করা দরকার আমাদের সব সময় মনে রাখতে হবে যে দিন আমরা মনে করছি যে দিনের বিকল্প কোন পথ নেই আমাদেরকে মনে রাখতে হবে দিন কে নিয়ে এসেছেন কার মাধ্যমে দিন এসেছে দিন পৃথিবীর বুকে যুগে যুগে আল্লাহ নবী মাধ্যমে দিন দিয়েছেন। সর্বশেষ নবী রাসুল হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাম তিনি আমাদের জন্য দিন নিয়ে এসেছেন সুতরাং তিনি যেভাবে যেই পদ্ধতি যেই বৈশিষ্ট্য যেই রাখায় দিন নিয়ে এসেছেন সেটাই পৃথিবীর যে প্রান্তে যেই সময়ে যেই যুগে হোক না কেন সেটাকে আমাদের দিনের সীমা রাখা মনে করতে এবং প্রত্যেকটি নবীর রাসূল একই দিন এনেছেন বলে সকলের দিনের মূল একই ছিল শরীয়তের দিক থেকে কিছুটা ভিন্নতা থাকলেও দিনের মূল বিষয় একই ছিল দিনের মূল বিষয়টি কিন্তু আজকে আমাদের দিন বিভিন্ন রকমের হয়ে গেল আমাদেরকে ফিরে আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন নিয়ে এসেছেন এজন্য তিনি তার বিদায় হজ্জের ভাষণে বলেছেন তো মনোজ্ঞ আলোচনা তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাতি অর্থাৎ দিনের মূল বিষয় হলো আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাহামের সুন্নাত তার যুগেও ছিল এটা কেমত পর্যন্ত থাকবে সেটা জি ধন্যবাদ শেখ শেখ আব্দুল বিন ইউসুফ আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আসলে দিন হিফজুদ্দিন দিনের রক্ষা দিন বলতে আমরা কি বুঝি যেটা সৈয়দুল্লাহ খান মাদানি বলছিলেন আসলে এই জিনিসটাই আমাদেরকে আরও যথাযথভাবে উপযুক্তভাবে জাতির সামনে পেশ করতে হবে অবশ্যই না এখন তো জরুরি কেননা কেন না সঠিক দিন যদি আমরা পালন করতে না পারি তাহলে পালন করার পরেও ইবাদত করার পরেও আমরা শান্তির পথ খুঁজে পাব না আমরা শান্তি পাব না খুঁজে না অবশ্যই কেননা এবাদাত যদি আসলের পদ্ধতিতে না আসে দিন পালন করা যদি রাসূলের পদ্ধতিতে না আসে তাহলে তার তার ফল হবে জি একটা সংক্ষিপ্ত চিত্র জি আমি একটু বলি যে এখন তো মানুষ যারা বিভিন্ন তৈরিকা নিয়ে দিন পালন করছে মজাদ্দে দিয়ে হক নাকসবাদ দিয়ে হক আর আপনার ছলে হক চিৃষ্টিী হক। কাছে একটা দিন আছে। কাদরিয়ে হক। যা্রিয়ে হক। আরও অনেক মুজজ আছে আপনার পাওয়ারাই যাচ্ছে রাও আছে যাচ্ছে আমাদের দেশে যারা আপনার বিভিন্ন হ কেন্দ্রিক যে কেন্দ্রিক দিন প্রচার করছে। তাহলে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন নিয়ম পদ্ধতিতে দিন প্রচার করছে এবং তারা আল্লাহ একটা আয়ত বলেছেন যে প্রত্যেকে যারা যেভাবে দিন পালন করছে তারা সেভাবে সে দিন পালন করাতেই খুশি অথচ তা নয় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের নীতিতে যে দিন আসবে সেটাই চূড়ান্ত দিন সেটাই চূড়ান্ত দিন আর সেটাই পালনীয় দিন এটা আমাদেরকে জাতির সামনে খুব স্পষ্টভাবে পেশ করা দরকার এক্ষেত্রে আমি একটা বাক্য আল্লাহ রসুলের বলে আমি অংশে আসছি আজ যদি তোমাদের সামনে মৌসা ইসলাম আসেন আর তোমরা যদি মৌসা কে তার নিয়ম নীতি তার দিন আর আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা হক পথ থেকে সরে যাবে সঠিক পথ থেকে সরে যাবে যার ফলফল হবে জাহান্নাম এখানে আমরা আরেকটা বাক্য বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখন যদি موسی আলাইহিস সালাম জীবিত হন তাহলে আমার দিনকে মেনে নেওয়া ছাড়া মোসার কোনো গোত্তান্তর কোন পথ থাকবে না আমি দীনের একটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরছি এখানে হাদিসে জিব্রাইলের মাধ্যমে যেটা বিশ্ববিখ্যাত হাদিস যেখানে সর্বশেষ সেখানে জিব্রাইল একজন বেদুইনের ছবি আসছিলেন প্রথম প্রশ্ন ছিল আকবর ইমান একজন অপরিচিতের প্রথম হলো তার দিনের চেতনাটা কি প্রেরণা বিশ্বাসটা কি আমরা কোন বিশ্বাস কোন চেতনা অন্তরে লালন করব দর্শন কি হবে আমাদের জীবনের কি সুন্দর দর্শন শান্তির দর্শন বিশ্ব শান্তির হৃদয়ের মনের শান্তির সার্বিক শান্তির একটা দর্শন দেয়া হলো যে আন্তু মিনাবিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তুমি বিশ্বাস করবে আল্লাহকে আল্লাহর ফেরেশতাগণকে আল্লাহর কিতাবসমূহকে আল্লাহর রাসূলগণকে পরকালকে আর তুমি বিশ্বাস করবে তাকদিরকে ভালো হোক মন্দ হোক আর মন্দ হোক সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে এই একটা আস্থা তোমার ব্যক্তিগত শান্তির জন্য একবার আগে তুমি বিশ্বাস করবে এক

যে আল্লাহ করেছেন সেটা তিন নম্বরে হৃদয় মনের মাধুরী মিশিয়ে কিভাবে আবাদ বন্দীগী করা যায় সেই সেই পর্যায়ে কিভাবে অর্জন করা যাবে সেটা ছাড়া তো আমার শান্তি পরিপূর্ণ হবে না হবে না তিনি বললেন তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত দেবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অন্তর্নয়নে দলিল প্রমানে অহির জ্ঞানে যেন আল্লাহকে অবলকণ করে ফেলেছ। এমন ভাবে আল্লাহর এবাদত করবে এখন নিশ্চয় হয় যদি এই পর্যায়ে তুমি অর্জন করতে না পারো তাহলে অন্তত এই পর্যায়ে থাকো যে ফাইলম থাকুন তারাও তুমি না দেখলেও তিনি তো তোমাকে দেখতে পাচ্ছেন তাহলে একটা বিরাট এবাদতে মধ্যে একাগ্রতা اكوনিশ্চতা হৃদয়ের মধ্যে বিনয় চলে আসবে তুমি এবাদত করবে শতুত তিনি প্রশ্ন করলেন আকপরে নিয়ে আনি এই পৃথিবী যে আজকে আমরা আছি boxShadow এই সুন্দর বসন্তরা একদিন শেষ হয়ে যাবে মহাপ্রলয় হয়ে যাবে সেটা কখন হবে তিনি বললেন মাল মাসুল ওয়ানাবে আলাম মিনাস সাইয়েল সম্পর্কে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে

তুমি দেখবে যাদের পায়ে জুতা ছিল না ছিল না তারপরে আল যারা দরিদ্র ছিল যারা ছাগলের ছিল একদিন দেখবে তারা আকাশ চুম্বি টাওয়ার বিল্ডিং প্রাসাদ নির্মাণ

মানার জন্য আহ্বান করব সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে সামান্য সময়ের জন্য আবারও বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা বিষয়ের উপরে আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Dialogue. 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 Discussion. 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 স ডক্টর জাকির নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশাপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন মিস্ত্রি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা ফিরে আসলাম সেই সম্পূরক আলোচনায় পর্বভিত্তিক যেটা আমরা আলোচনা করতেছিলাম তাহিদে আসমা ওয়া সিফাদ এ বিষয়ে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলুন প্রথমে শেখ মাদানী যে মোহতারাম আসলে তাওহিদ আমরা জানি যে দিনের মূল হল ইসলামের মূল হচ্ছে তাওহিদ তো তাওহিদ এর বিষয়টা স্পষ্ট করার জন্য আমরা কোরআন এবং সন্ন্যার আলোকে এর কয়েকটি ভাগ তিনটি ভাগ উল্লেখ করেছি তার মাঝে অন্যতম একটি ভাগ হলো তাওহিদ আল আসমা ও সিফাত বর্তমান মুসলিম বিশ্ব দেখা যায় যে এই তাহিদের ক্ষেত্রে তারা আজকে আছে বিভ্রান্তিতে চলে গেছে কারণ আল্লাহ আল্লা সুবাহার অন্যতম বৈশিষ্ট্য হল তিনি হলেন দাতা তিনি দিতে পারেন তিনি সুস্থ করতে পারেন তিনি রেজেক দিতে পারেন তিনি বিপদ থেকে মুক্তি করতে পারেন সবকিছু পারেন তিনি সন্তান দিতে পারেন কিন্তু আজকে মানুষ আল্লা সুবাহর এই বৈশিষ্ট্য যেগুলি তার জন্যই শুধু সীমাবদ্ধ মখলুকের মাঝে তিনি দেননি সেগুলির ক্ষেত্রে শুধু মখলুকের কাছে নয় একজন মৃত মানুষ ভিক্ষা চাচ্ছে বলি উপমহাদেশের মহাবন্ধের দেখা যায় তারা কোনো মৃত পীরের মাজারে গিয়ে খান গায়ে গিয়ে তারা এভাবে বলে থাকে ওগো বাবা মানিক পীর দরবারে আইসাসি তোমার হইয়া অধীর দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে ঠান্ডা হোক কোলখানি মোর চক্ষু হোক স্থির ওগো বাবা মানিক আমি ছেলে কোলে হেতায় আসি দেব তোমায় জোড়া খাসি পেট ভরিয়া খাইতে দেব শত ফকির তাহলে দেখুন এখানে আমরা তাওহিদকে তো বিসর্জন দিয়েছি এবং তাওহিদের স্থলে আমরা শিরিক থেকে কথা বলার পরে তো ইমান বলতে আর কিছু ইসলাম বলতে কিছুই থাকে না কিছুই থাকে না এখানে আমরা একটু স্মরণ করতে পারি যে কিভাবে একজন মৃত মানুষের কাছে এভাবে তারা আবেদন নিবেদন করতে আসে অথচ পৃথিবীতে মানুষের মাঝে সবচেয়ে আল্লাহ সুবাহ যাকে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহ সুবাহ তার মুখ দিয়ে ঘোষণা দেওয়াচ্ছেন তার উম্মার জন্য সোরা আরাফে যে কল্লা আমলি করি নাফসি

তাহলে আরেকজন মৃত মানুষ যিনি কোনো নবীয় নন কোন আসল নন এবং জীবিত নন তিনি মৃত তার কাছে গিয়ে মানুষ কিভাবে এ ধারণা দেয় আমরা যেমনভাবে আল্লাহর গুণবাচক নামগুলিকে সমাজে বাস্তবায়নে পালন করতে শিখিনি বরং প্রয়োজনের তাগিদে অন্য স্থানে সেটাকে রেখে দিয়ে শিল্প করতে শিখেছি তেমনভাবে যে আল্লাহর যে গুণবাচক নামগুলি আছে সেইগুলি আমরা জানা এবং সেভাবে দোয়া করতে আমরা ভুলে গেছি আবহাওয়ার আল্লাহ নিরানব্বইটি গনবাচক নাম রয়েছে সে নাম যদি কেউ মুখস্থ করে বলে তাহলে সে জান্নাতে চলে যাবে

হ্যা আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য চাচ্ছি যে আল্লাহ রসুল শুনলেন আল্লাহর এই গনবাচক নামগুলি আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বলছেন যে এই দোয়া এই গনবাচক নাম এই কথাগুলি এমন কথা মন্দা

মৃত মানুষের প্রয়োগ করছি যেমন আমাদের অনেক জায়গায় এরকম একটা উদাহরণ যেমন আল্লাহ আসমা ও যেগুলো ওনার নাম করম সুন্দর নাম যেমন এখানে কতগুলো নিয়ম আছে কোন ব্যক্তির নাম যদি হয় আব্দুল হাকিম আব্দুল হালিম আব্দুল জব্বার তাকে আপনি হাকিম সাহেব আলিম সাহেব জাম্পা সাহেব বলতে পারবেন না শুধু হাকিম কারণ নাম রাখলে আপনি হাকিম সাহেব বলতে পারবেন শুধু আলিম নাম রাখলে আপনি আলিম সাহেব বলতে পারবেন কিন্তু আব্দুল আলিম নাম রেখে আলিম সাহেব তো হয়ে যাবে জি আব্দুল হাকিম নাম রেখে হাকিম সাহেব আমরা নাম রাখার ব্যাপারে ওই গুণবাচক নামে উদ্বদ্ধ করব অবশ্যই তো এটা একটা আর আরেকটা দিক হলো যেমন আল্লাহ তাআলার اسماء ও সিফাতের মধ্যে গুণাবলীর মধ্যে শিরিক কিভাবে হচ্ছে যেমন গায়বের ব্যাপারটা আছে

ইলমুল গায়ব কেবল মাত্র আল্লাহর কোন পীরের হতে পারে না ফলামা খরা তাবায়নাতিল জিন্নু আল্লাহ কোন ইয়ালমুনাল গায়ব মালাবসু ফিল আযাবিল মুহিন সুলাইমান আলাইহিস সালাম বতিল মক্কা আতাস মসজিদ তৈরি করার সময় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এই ফাঁকে তার মৃত্যু হয়ে গেছে জিনদের খবর নাই তারা তো মসজিদ নির্মাণ করেই চলেছে এক পর্যায়ে উইপোকা যখন লাঠি খেয়ে ফেলে দিয়েছে সুলাইমান আলাইহিস হয়ে পড়ে গেলেন ফলামা খরা সুলাইমান যখন কাত হয়ে পড়ে গেলেন

ও যা বলল সে যদি বিশ্বাস করে নেয় তাহলে সে মোহাম্মদ যেটা অবতীর্ণ করা হয়েছে তার চল্লিশ আসলে মানুষ জানে না যে গণকের কাছে যাওয়া বিষয়টি তার কাছে পেশ করা কত বড় অপরাধ শুধু গেছে বিষয়টি পেশ করার জন্য গেছে বিষয়টি যদি এমন হয়ে যায় তাহলে 40 দিন ধরে ইবাদত কবুল হবে না আসলে গুণবাচক নামগুলি আমাদের নাম রাখার ব্যাপারেও যেটা আমার কাইস সাহেব ভাই বলছিলেন নাম রাখার ব্যাপারে গুণবাচক নামটা পুরো রাখাটাই উত্তম হবে কেননা হাকিম সেটাই তাহলে হাকিম মানে स्थाई ফয়সালাকারী আর আলিম মানে स्थाई জাননেওয়ালা তখন আমাদের জন্য জরুরি হয়ে যাবে পুরো নামটা রাখা তাই আমরা আলিম আব্দুল হাকিম আব্দুল আলী আব্দুল্লাহ শুকরিয়া শুকরান লাকুম জিত্তান সম্মানিত আলোচক বৃন্দ সাথে সাথে দূরের কাছের সব শ্রেণীর শ্রোতা ও দর্শক ভাই বোনকে আমরা সালাম জানিয়ে এ পর্বের এখানেই পরিসমাপ্ত করছি আমরা জানতে পারলাম যে কোনো ক্রমেই আমাদের তহিদের প্ল্যাটফর্ম থেকে বিচ্যুত হয়ে শিরকের ভিতরে মোবতলা হওয়া যাবে না তাহলে আমরা প্রকৃত শান্তি রক্ষা করতে পারবো না প্রকৃত শান্তি পাওয়ার উপায় উপকরণ খুঁজে পাব না সুতরাং সাংঘাতিকভাবে অত্যন্ত কঠো দৃঢ়তার সাথে আমাদের পরিহেস করতে হবে যাবতীয় শিখ থেকে এবং গ্রহণ করতে হবে সব ধরনের তাওহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওফিক দান করুন আমিন আকুলু কাউল হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহস মানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া আতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম ডিএস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু

করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নির আপনারা দেখছেন পিস বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়